একসার রয়েছে তিনটা, আর একসার রয়েছে একটা, আর শরীর রয়েছে একটা আমার শরীর। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের প্রতি রইল আমার প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি শমশের, আজ আপনাদের নিয়ে যাচ্ছি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার কয়েকটা গ্রাম ঘুরে দেখব এবং আপনাদের দেখাবো বলে। ময়মনসিংহ ও হালুয়াঘাট যাওয়ার রাস্তাটা এখন অনেক সুন্দর মনে হচ্ছে, এর আগে এতটা সুন্দর ছিল না। শীতের দুপুরে পিচ ঢালা রাস্তার উপর গাড়িতে চেপে রাস্তার দুপাশে প্রাকৃতিক সৌন্দর্য দেখে মনটা আরো ভ্রমণের নেশায় মেতে উঠল। এখানে রাস্তার দুপাশে কলা গাছগুলো রাস্তাটাকে আরো সৌন্দর্য মণ্ডিত করে তুলেছে। ময়মনসিংহ জেলার বিভিন্ন জায়গায় ঘুরে দেখে বুঝলাম এখানকার অধিকাংশ লোকজন হাঁস পালন করে থাকে অথবা হাঁসের খামার করে থাকেন, গরু পালন এবং মাছের খামারও করে থাকেন অনেকে। এখনও হালুয়াঘাটের অধিকাংশ জায়গায় ঘোড়ার গাড়ির প্রচলন আছে। ঘোড়ার গাড়ি দিয়ে মানুষ পরিবহন সহ বিভিন্ন কাজ করে থাকেন। এখানকার অধিকাংশ পরিবার দরিদ্র সীমার নিচে বসবাস করেন। হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের গাংনের পাড় নামে এই গ্রামের মানুষের জীবন জীবিকা অন্য সাধারণ মানুষ থেকে সম্পূর্ণ আলাদা। এখানকার লোকজন বছরে দুইবার ধান চাষ করে থাকেন, আমন আর বড়। বছরের অন্য সময় চারিদিকে পানি পূর্ণ থাকে, তাই অন্য ফসল খুব কমই উৎপাদন হয়। বর্তমানে দেখতে পাচ্ছেন আমন ধান কেটে কৃষকের ঘরে তোলা শেষ, আবার নতুন ফসল উৎপাদনের জন্য জমি প্রস্তুত করে ধান লাগানো শুরু হয়ে যাবে কয়েকদিন পরেই। আমন ধান ঘরে তোলার পর সেই ধান সিদ্ধ করে শীতের রোদে পরিবারের সবাই মিলে ধান শুকানোর কাজে মেতে ওঠে এখানকার বাসিন্দারা। সারা বছর এই ধান আহারের একমাত্র সম্বল তাদের। এছাড়াও তারা ইটের ভাটায় কাজ করেন। ধান থেকে যে খড় হয় সেই খড় আবার গরুর খাবার হিসাবে ব্যবহার করা হয়। হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়ন এর এই গ্রামের নাম গাংনের পাড় নামেই পরিচিত। এখানকার মানুষ খুব সাধারণ জীবনযাপন করে, গবাদি পশু গরু গোবর দিয়ে যেগুলো তৈরি করে রোদে শুকাচ্ছে এগুলো মুইঠা নামেই পরিচিত। এটা আবার বিভিন্ন এলাকায় ভিন্ন ভিন্ন নামে এই গোবরের লাঠিটাকে ব্যবহার করেন। ভিউয়ার্স, আপনার এলাকায় কী নামে পরিচিত তা কমেন্ট বক্সে জানাবেন। চাচা কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। এই গরু কে আপনার? গরু আমারই, আমার সারাই নিবি। গরু কয়টা আছে আপনার? গরু হিসেবে এক সার রয়েছে তিনটা, আর এক সার রয়েছে একটা, আর শরীর রয়েছে একটা আমার শরীর। শরীর আনে সারাই নিয়ে ব্যক্তি। গরুতে এখানে তো ঘাস নাই, কি খাচ্ছে? খালি খড় খাচ্ছে নাকি? ঘাস নাই, ওই যে কেয়ার করে খায় তাই ঘাস নাই। আপনার বাসা এখানে? হ্যাঁ এই বাড়ি। এই এলাকার নাম কি? দুধ হয় গরুতে? না দুধ দেন। খোলা ধান খেতের মাঠে ছোট ছেলে মেয়েদের টায়ার নিয়ে খেলা করা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল।
আমি ছোটবেলায় কতই না খেলতাম এই খেলা। লালা নদীর পানি শুকিয়ে যাওয়ায় বোরো ধানের চারা দেওয়া হয়ে গেছে লালা নদীর মধ্যে। এই গ্রামটির নামকরণ করা হয়েছে এই নদীর নাম অনুসারে, তাই গ্রামটি লালা গ্রাম নামেই পরিচিত। এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য যে কারো মন কাটতে সক্ষম। গ্রামের ছেলের খেলাধুলা সবকিছু যেন অসাধারণ সৌন্দর্যের লীলাভূমি এই হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের। চারিদিকে সবুজ গাছপালা আর বিশাল ফসলের মাঠ, সত্যি প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়। এই এলাকার লোকজন অনেকে বাঁশের তৈরি ডালি ঝুড়ি বানিয়ে এগুলো আবার বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ। কিছু কিছু উঁচা জমিতে বিভিন্ন প্রকার সবজি চাষ করে থাকেন। দেখতে পাচ্ছেন বাঁধাকপির চাষ করেছে একজন কৃষক। এই গ্রামে ধারা বিশ্ববিদ্যালয় নামে একটি বিশ্ববিদ্যালয় আছে। এখান থেকে পড়ালেখা করে গ্রামের মেধাবী ছাত্ররা ভালো জায়গায় চাকরির সুযোগ পায়। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আরও ভ্রমণ রিলেটেড নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন একটি এপিসোডে। সবাইকে ধন্যবাদ।